ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চাকরিটি হচ্ছে রাজ্যের লাইব্রেরিয়ান গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে। এখানেতে নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র এখানেতে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে কতগুলো করে শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা আর কী রয়েছে, বেতন কী রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদন ফি কী আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, আপনারা সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে আপনাদেরকে A4 সাইজের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে এটিকে ভালো করে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। উচ্চ মাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান তথা গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরিয়ান গ্রুপ সি রিক্রুটমেন্ট 2022। তো পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটা সুখবর। রাজ্যের আর্মি পাবলিক স্কুলেতে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে এখানেতে কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং লাইব্রেরিয়ান পদে। তো আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম বলে দিয়েছে কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে শূন্য পদ বলে দিয়েছে একটি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিষয় নিয়ে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা জানলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে লাইব্রেরিয়ান পদ, টোটাল শূন্য পদ হচ্ছে একটি। তো এখানেতে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া হয়েছে লাইব্রেরি সায়েন্সে আপনাদেরকে ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আপনারা এই লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করতে পারবেন। তো বেতন এখানে বলে দিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখানে বেতন সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। তো আপনাদেরকে প্রায় প্রতি মাসে 20,000 টাকা করে বেতন দিতে পারে। আবেদন পদ্ধতি না কীভাবে আপনারা এখানে আবেদন করবেন, তো ইচ্ছুক প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখান থেকেও নোটিশটি ডাউনলোড করতে পারেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন নোটিশটি এবং আবেদন ফর্মটি। তো আবেদন পদ্ধতি এখানে বলে দিয়েছে প্রথমে চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট বা লিঙ্ক থেকে আবেদনপত্রটাকে ডাউনলোড করতে হবে এবং সেটিকে নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে এবং চাকরি প্রার্থীদের আবেদনপত্রটির সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং নিচে সিগনেচার করতে হবে। এরপর প্রার্থীদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তারপর একটি খামে ভরে সেটিকে নিচের দেওয়ার ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। তো চাকরি প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টসগুলোর জেরক্স আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স, কাস্ট সার্টিফিকেট যাদের আছে, পাসপোর্ট সাইজের ফটো। তো আবেদনপত্র জমা দেওয়ার এখানে ঠিকানা বলে দিয়েছে, এই হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, আর্মি পাবলিক স্কুল কলকাতা, পেয়েবল কলকাতা। তো এখানে আবেদন ফি বলে দিয়েছে, আবেদন ফি বাবদ আপনাদেরকে 100 টাকা ধার্য করা হয়েছে। তো আবেদন ফি জমা দিতে হবে আপনাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। তো আবেদন করতে পারবেন এখানেতে আপনারা 10ই অক্টোবর 2022 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।